নতুন বিবাহিত যারা তাদের এই সকল নসিহতগুলো তাদের জন্য বেশি প্রযোজ্য। যারা অনেকদিন সংসার করছেন, নানা কারণে ঝগড়া বিবাদ হচ্ছে, প্রতিনিয়ত ঝগড়া চলছে, এ কাজগুলো করতে হয়তো লজ্জা লাগবে, কিন্তু করে দেখেন, করলেই আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিবেন, করে দেখেন। আমরা সাংসারিক জীবনে কলহ লক্ষ্য করি, এমন এমন বিষয়গুলো চোখে পড়ে, সংসারটা যেন একটা উত্তপ্ত জাহান্নাম, এমন একটা অবস্থা এখন আমাদের চারপাশে। ছোট্ট শিশু বাচ্চাকে যখন গলা টিপে হত্যা করা হয়, শ্বাসরোধ করে যখন হত্যা করা হয়, স্ত্রীকে যখন হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা হয়, এমন একটা সমাজে দাঁড়িয়ে নারীবাদীরা যখন বারবার নারীদের অধিকার নিয়ে কথা বলতে চায়, সে সময়ে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনটা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন থেকে বিশটা এমন বিষয় বেরিয়ে আসে যে বিষয়টা প্রত্যেক জায়গায় টানিয়ে রাখা উচিত, প্রিন্ট করে করে সকল জায়গায় ছাপিয়ে দেওয়া উচিত, লিফটে উঠার আগে যেন দেখতে পারে কেমন আচরণটা স্ত্রীর সঙ্গে করা দরকার, রসুল কেমন আচরণ শিখিয়েছেন, বাড়ির দরজায় লাগিয়ে দেওয়া দরকার, ঢোকার আগেই যেন আপনি বুঝতে পারেন কেমন আচরণটা করা উচিত। আজকে এমন 20টি আচরণ সরাসরি হাদিস থেকে বলতে চাই। এক নাম্বার আচরণ হচ্ছে ইস্তাউসু বিন নিসা ইখয়রা, মহিলাদেরকে কল্যাণকর কথা বলেন, পারলে মহিলাদের গুণের একেবারে উত্তম প্রশংসা করেন, আপনি স্বামী হিসেবে উত্তম প্রশংসাকারী হন। দ্বিতীয় নাম্বারে স্ত্রীর জন্য খরচ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কৃপণতা করতে বলেন নাই, ইন্না লাকুম মিন নিসাইকুম হাক্কা ওয়ালি নিসাইকুম আলাইকুম হাক্কা ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরশাকুম মান তার মান তাকরাহুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলাদের হক রয়েছে তোমাদের উপরে, তোমাদেরও হক রয়েছে মহিলাদের উপরে, এমন লোকদেরকে ঘন ঘন নিয়ে আসবেন না ঘরের মধ্যে যাদেরকে স্ত্রী অপছন্দ করে। অনেক সময় এমন কিছু লোক থাকে যাদেরকে স্ত্রী অপছন্দ করে, যদি সেটা আপনার নিকটতম আত্মীয় হয়, কোনোভাবেই স্ত্রীকে এক্ষেত্রে আপনি ছেড়ে দিবেন না, তাকে বোঝাবেন, ইস্তাউসু বিন নিসা ইখয়রা, কল্যাণকর উপদেশ দিয়ে বোঝাবেন, উপর্যুপরি তার বিভিন্ন গুণের প্রশংসা করবেন, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, তাদেরকে অনুমতি দিবেন না ঘরে প্রবেশ করতে, যাদেরকে আপনার স্ত্রী অপছন্দ করে তাদেরকে অনুমতি দিবেন না ঘরের মধ্যে প্রবেশ করতে। এমন অনেকে থাকতেই পারে স্ত্রী তাকে অপছন্দ করে অথবা আপনি অপছন্দ করেন, এটা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই এই জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত। এরপরে তৃতীয় নাম্বারে, কোনো বৈশিষ্ট্য যদি খারাপ লাগে স্ত্রীর, তাহলে ভালো বৈশিষ্ট্য কোনটা আছে সেটা তালাশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। যদি কোনো একটা বৈশিষ্ট্য আপনার কাছে খারাপ লাগতেছে, স্ত্রীর এই বৈশিষ্ট্যটা খুব খারাপ, তার রাগ বেশি, তার মেজাজ খারাপ, কথায় কথায় গালিগালাজ করে, আপনি অন্য ভালো একটা বৈশিষ্ট্য তালাশ করেন যে হ্যাঁ তার মধ্যে এই গুণটা আছে কিনা, একটু বোঝানোর চেষ্টা করেন। এই জন্য প্রথম নসিহত দিয়ে শুরু করেছি। এরপরে তৃতীয় নাম্বারের পরে চতুর্থ নাম্বারে যদি আমরা দেখি, চতুর্থ নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের মধ্যে পরিপূর্ণ পুরুষ তারা যারা স্ত্রীদের প্রতি খেয়াল রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খেয়াল রাখতেন এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কি ছিল? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ঈমানের দিক থেকে তারা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ যারা চরিত্রের দিক থেকে পরিপূর্ণ। ওয়াখিয়ারুকুম খিয়ারিকুম ওয়াখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, যারা চরিত্রের দিক থেকে স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ তারাই আল্লাহর কাছে সেরা। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদের সাথে আচরণের ক্ষেত্রে সুন্দরতম আচরণ প্রদর্শন করুন। এরপরে আমরা পঞ্চম নাম্বারে যদি লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লামের আচরণ কেমন ছিল? স্ত্রীর বিশ্বস্ততা অর্জন করা। নতুন বিবাহিত যারা,
তাদের এই সকল নসিহতগুলো তাদের জন্য বেশি প্রযোজ্য। যারা অনেকদিন সংসার করছেন, নানা কারণে ঝগড়া বিবাদ হচ্ছে, প্রতিনিয়ত ঝগড়া চলছে, এ কাজগুলো করতে হয়তো লজ্জা লাগবে, কিন্তু করে দেখেন, করলেই আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিবেন, করে দেখেন। এজন্য স্ত্রীর বিশ্বস্ততা অর্জন করতে হবে, তার সাথে খেয়ানত না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াতরুকার রাজুলু আহলাহু লাইলান ইয়াতাখাওয়ানুহুম আও ইয়ালতামিসু আছরাতিহিম। খেয়ানত করা যাবে না, হক নষ্ট করা যাবে না, বিশ্বস্ততাকে নষ্ট করা যাবে না। ছয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আচরণ করতেন সে আচরণের মধ্য থেকে ছয় নম্বর হচ্ছে তালাক দেওয়ার মানসিকতা না থাকা। আমরা অনেক সময় কথা বলতে গেলে এই কথা বলে ফেলি যে তোমারে আমি বিদায় করে দেব, অথবা এই কথা বলি যে এই কথা যদি না শুনো তাহলে তোমাকে আমার কোনো দরকার নাই, আমার এই কথার বাহিরে গেলে তুই আমার ঘর করা দরকার নাই, এই তুই তুকারি এ জাতীয় শব্দ ব্যবহার করতাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর শব্দে এই বিষয়টি বোঝালেন এইভাবে আম্মাজানকে, ইয়া আয়েশা, হে আয়েশা, কুনতু লাকি কা আবি জারাইন লি উম্মে জারা। উম্মে জারা নামক একজন একজন মহিলা ছিলেন, যারা ওনার যে মা ছিল তার মাকে আবু জারা যিনি ছিলেন অত্যন্ত আদর করতেন, মহব্বত করতেন। রসুল দৃষ্টান্ত দিলেন, উম্মে জারাকে তার স্বামী আবু জারা যে খুব আদর করত, কিন্তু শেষে কি হলো, ইল্লা আন্না আবা জারাইন তল্লাকা, খুব ভালোবাসা ছিল এবং তাদের ভালোবাসা প্রায় সময় দৃষ্টান্ত হতো যে এদের কি মিল মহব্বত, কিন্তু শেষে এসে কি হলো, তাদের মধ্যে সারাসারি হয়ে গেল। রসুল বললেন, আয়েশা আমি তোমাকে এর চেয়ে অনেক বেশি ভালোবাসি, আমাদের দৃষ্টান্ত এর চেয়ে বেশি, কিন্তু ও আনালা উতাল্লিক, সে তালাক দিয়ে দিয়েছে, আমি কখনো তোমাকে তালাক দিব না। সুবহানাল্লাহ, কি সুন্দরভাবে স্ত্রীকে বোঝানো। অথচ আমরা কিছু বললি, চুন থেকে পান খুঁসলি, আমরা বলি যে তুই আমার ভাত খেতে পারবি না। খবরদার, তালাক হয়ে যাওয়ার পরে আমরা আফসোস করি, যাহারে হুজুর আমি দিতে চাই নাই, মনের ভুলে হয়ে গেছে, রাগের মাথায় হয়ে গেছে। অথচ স্ত্রীদেরকে এইভাবে তার বিশ্বস্ততা অর্জন করতে হবে। এরপর সাত নম্বরে, কাজে কর্মে স্ত্রীদেরকে সহযোগিতা করা। আম্মাজান হযরত আয়েশা বলছেন, ইয়াসনাউ ফি আহলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের খাবার দাবারে যখন রান্নাবাড়া করা হতো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করতেন, কালাত কানা ফি মিহনাতে আহলিহি, ঘরের কাজবাজে অংশগ্রহণ করতেন, সহযোগিতা করতেন, ফাইদা হাদারাতি সালাতু কামা ইলা সালা, যখনই নামাজের সময় হতো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য চলে যেতেন। এরপরে আমরা আট নম্বরে হাদিস থেকে যদি দেখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্দর আচরণ ছিল, আম্মাজানদেরকে সুন্দর সুন্দর নামে ডাকতেন, স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকা। যেমন আম্মাজানকে রসুল আদর করে বলতেন আয়েশ, রসুল বলতেন হুমায়রা, এটাও একটা সুন্নাহ। এরপর নয় নম্বরে যদি আমরা দেখি, আল্লাহর আনুগত্যে স্ত্রীকে উৎসাহ প্রদান করা। যখন স্ত্রী তাহাজ্জুদের জন্য দাঁড়িয়েছে আপনি প্রশংসা করেন, অথবা আপনি যখন দেখবেন নিজে তাহাজ্জুদের জন্য জাগ্রত হয়েছেন স্ত্রীকে জাগিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রহিমাল্লাহু রাজুলান ক্বামা মিনাল লাইল ফসাল্লা ওয়া আইকাদা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আপনি, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে যদি স্বামী হয়ে আপনি জাগ্রত হন তাহাজ্জুদের নামাজে, স্ত্রী যদি উঠতে না চায় চোখের মধ্যে আলতো করে একটু পানি আপনি ছিটিয়ে দেন, এই ভালোবাসাটুকু প্রকাশ করেন, দেখবেন স্ত্রী আল্লাহর আনুগত্যে, সীমাহীন আল্লাহর ভালোবাসায় নিজেকে যখন সুপর্দ করে দিবে আপনার প্রতি তার মহব্বত বেড়ে যাবে। দশ নম্বরে, স্ত্রীর কান্না মুছে দেয়া। আমরা কয়জন স্ত্রী কাঁদলে কান্নাটা মুছে দিই, আমাদের মানসিকতা এমন তখন আরও রেগে যায় যে মেয়ে জাতির কান্না ছাড়া আর কোনো উপায় নেই, তোমাদের মুখের ভাষা নাই, শুধু কান্নার ভাষা আছে, এটা হচ্ছে আমাদের মুখের ভাষা। অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন সফরে বের হলেন, আম্মাজান সফিয়া রসুলের সঙ্গে সফর সঙ্গিনী, সফিয়ার উটটা ছিল একেবারে দুর্বল সুরবল উট, পিছনে পিছনে যাচ্ছে,
অনেক পিছনে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, গিয়ে অপেক্ষা করা শুরু করলেন এবং অপেক্ষা করতে করতে ফাস্তাকবালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে ইস্তিকবাল করার জন্য দাঁড়িয়েছিলেন। আহারে তোমার উটটা পিছনে পড়ে গেছে, আমার উটটা আগে চলে আসছে। ইস্তিকবাল করে ওয়াহিয়া তাবকি, আম্মাজান তখন কাঁদতেছিলেন যে আমার উট পিছনে পড়ে গেল, এমন একটা উট দিছেন। ওয়া তাকুলু হামালাতনি আলা বাইরিন বাতি, আমাকে একবারে দুর্বল একটা উট দিছেন যেটা একবার আস্তে আস্তে চলে। এই কথা যখন বলছে ফাজাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু বিয়াদাইহা আইনাইহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আঙ্গুলগুলো দিয়ে, হাতের মোবারক আঙ্গুলগুলো দিয়ে, হাত দিয়ে, দুটি হাত দিয়ে আম্মা জানের দুই চোখের পানিগুলো মুছে দিচ্ছিলেন। দুই হাত দিয়ে এইভাবে করে পানিগুলো মুছে দিচ্ছিলেন, আর আঙ্গুলের স্পর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতের স্পর্শে আম্মা জানের কান্নাটা থেমে গিয়েছিল। হাদিসের মধ্যে এসেছে ওয়া ইউসকিতু হা, আম্মা জান কান্না বন্ধ করে দিলেন। সুতরাং এই কাজটাও আমরা করব। এরপর এগারো নম্বরে লা তুইবু তুআম, খাদ্যের দোষ ত্রুটি তালাশ না করা। মা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমুন কাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন খাদ্যের কোনো দোষ ত্রুটি তালাশ করতেন না। আর আমরা এমনও দেখি যে একটু লবণ যদি কম হয় তাহলে স্ত্রীর পিঠ আর পিঠ থাকে না। এই যে আচরণ আমাদের সমাজে, আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে, কি আচরণ রসুল দেখিয়েছেন, কখনো খানার কোনো সমালোচনা করেন নাই। এই হাদিসের বর্ণাকারিণী হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর বারো নম্বরে যদি আমরা দেখি, সেটি হচ্ছে মুলাতাফাতু যাওজা বিতআমিহা ফি ফামিহা, খেয়াল রাখতে হবে স্ত্রী কি খাচ্ছে, কোন খাবার পছন্দ করছে, এটার একটু খবর রাখা, মাঝে মাজে সেটা নিয়ে আসবেন। ইদা আনফাকার রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা, আপনি একটা লোকমাও যদি স্ত্রীকে খাওয়ান এটা তার জন্য সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, কাজী তার পছন্দের খাবারগুলো নিয়ে আসবেন। এরপর ১৩ নম্বরে আশুরবু মিন মাউদিই ফামিহা, স্ত্রী যেখান থেকে খেয়েছে, যে পাত্র থেকে খেয়েছে, সে পাত্র থেকে আপনি পান করেন, পারলে একসাথে এক প্লেটে খাবার খাবেন, এটা একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কাজগুলো করতেন। আম্মা জান হযরত আয়েশা বলছেন কুনতু আশরাবু ওয়া আনা হায়েদ, আমি হায়েজা অবস্থায় ছিলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাত্র থেকে পান করেছেন, আমার দেয়া হাড় চিবিয়ে খেয়েছেন, আমি যে পাত্রে পানি খেয়েছি সেখান থেকে ঠোঁট লাগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আমরা ১৪ নম্বরে যদি লক্ষ্য করি, একই পাত্র থেকে স্ত্রীকে সাথে নিয়ে গোসল করা, এটা আমরা বললেও অনেক সময় মনে করি যে এটা বিশাল লজ্জার বিষয়। স্ত্রীকে সাথে নিয়ে গোসল করা সুন্নাহ। আম্মা জান বলছে আমরা একসাথে গোসল করতাম। কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ, এক পাত্র থেকে আমরা গোসল করতাম। আর ইউবাদিরুনি ওয়া উবাদিরুহু, আমরা প্রতিযোগিতা করতাম কে কার আগে গোসল করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আমি বলতাম দাআনি দাঈলি ওয়া আকুলু আনা দাআলি, আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ আগে আমাকে করতে দেন, রসুল বলতো না আমাকে আগে করতে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে করে তিনি গোসল করতেন। এরপরে দেখেন ১৫ নম্বরে আমরা আরও একটি আমল গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে অসুস্থ অবস্থায় স্ত্রীর সেবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সেবা করতেন, কানা ইদা মারাদা আহাদুন মিন আহলি বাইতিহি, কেউ যদি অসুস্থ হয়ে যেতেন, নাফাসা আলাইহি বিল মুআউ্বিদাত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিয়ে দিতেন। এই আমলটা আমরা কয়দিন করেছি, স্ত্রীর পাশে একটু মাথাটা বানিয়ে দেন, স্ত্রীকে একটু মাথায় পানি ঢেলে দেন, নেক্সট দিয়ে দেন, ঔষধ এনে দেন। এই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সুন্নাহ। এরপর আমরা ১৬ নম্বরে যদি লক্ষ্য করি, স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমানো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করেছেন। আমরা কয়দিন এই কাজ করেছি, স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমানো। আম্মা জান বলছেন
كان رسول الله صلى الله عليه وسلم يضع رأسه في حجري فيقرأ وأنا حائض আম্মাজান বলছেন আমি হায়েজা ছিলাম তখন আল্লাহর রসুল আমার কোলে মাথা রেখে রসুল শুয়ে থাকতেন আর তেলাওয়াত করতে থাকতেন সুবহানাল্লাহ বিহামদিহি এরপর আরেকটি আমল স্ত্রীকে সাথে নিয়ে সফরে বের হওয়া এই আমলগুলো করবেন সংসার সুখের হবে স্ত্রীকে সাথে নিয়ে সফর করবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হতেন স্ত্রীদেরকে সাথে নিয়ে আঠারো নম্বরে আরও একটি আমল সেটি হচ্ছে স্ত্রীর শুক্রিয়া আদায় করা মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ মানুষের শুক্রিয়া আদায় করতে না পারলে আপনি কেমন করে আল্লাহর জন্য শুক্রিয়া আদায় করবেন সারাদিন যে মহিলাটা খাচ্ছে আপনি বললেন তোমার কাজ কোনো কাজ হলো আমি সারাদিন মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি না তার কাজটাকেও বড় করে দেখেন এরপর উনিশ নম্বরে আরও একটি আমল সেটি হচ্ছে অসুস্থ অবস্থায় স্ত্রীকে গুরুত্ব দেয়া যেটা অন্য কোনো ধর্ম দেয় নাই হিন্দু ধর্মে দেওয়া হয়নি খ্রিস্টান ধর্মে দেওয়া হয়নি বৌদ্ধ ধর্মে দেওয়া হয়নি ইহুদি ধর্মে দেওয়া হয়নি ইসলাম ধর্মে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন যে কানাতিল ইহুদ ইদা হাদাতিল মারআতু মিনহুম লাম ইউআক্কিলুহুন্না ওয়ালাম ইউশারিবুহুন্না ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বাইত যখনই এই সময়টা আসতো মহিলারা হায়েজা হয়ে যেত একসাথে থাকতো না তখন তারা তাদের কাছ থেকে কিছু খেত না তাদের কাছ থেকে কিছু পান করত না ফাসাআলু নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই বিষয়ে প্রশ্ন করা হলো ফা আনজালাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল্লাহ একটা আয়াত নাজিল করে দিলেন ওয়াসআলুনাকা আনিল মাহীয়ব কুল হুয়া আযা এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يؤكلوهن أن يؤكلوهن ويشاربوهن ويجامعوهن في البيوت وأن يصنعوا بهن كل شيء ما خلا الجماع شدو সহবাস করা ছাড়া যে পদ দিয়ে স্ত্রীর সঙ্গে সহবাস করতে হয় এটা ছাড়া অন্য সকল কিছু করবে তার সাথে খাবে তার কাছ থেকে পান করবে এমনকি তুমি তোমার চাহিদা পূরণের জন্য যা যা প্রয়োজন করবে কিন্তু সামনের দিকে আসা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি বলে ইহুদিদের বিপরীত করতে বললেন সর্বশেষ বিশ নম্বরে স্ত্রীর জন্য নিজেকে পরিপাটি রাখা আমরা স্ত্রী খুব সুন্দরী হোক মানুষের সামনে একেবারে সুন্দর বেশভূষা পরে বের হোক বেশভূষা পরে বের হয়ে যাক এটা আমরা কামনা করি কিন্তু নিজের পরিপাটি রাখি না নিজে অসুন্দর চলি অগোছালো চলি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসেই বাদা বিসওয়াক প্রথমেই আল্লাহর নবী নিজেকে সাজাতেন স্ত্রীদের পছন্দের জন্য মিসওয়াক করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশটি আচরণ আমাদের লটকিয়ে রাখা দরকার ঘরের দরজার মধ্যে লটকিয়ে রাখা দরকার আমাদের বিভিন্ন অফিস আদালতে নারীবাদীরা যে স্লোগান দেয় এই বিশটি আচরণ নিয়ে গবেষণা করেন এই বিশটি আচরণ পাশ করার চেষ্টা করেন এই বিশটি আচরণের ব্যত্যয় যদি ঘটানো না হয় সংসার সুখের হবে জান্নাতময় হবে দুনিয়া আখিরাতের কল্যাণ সাধিত হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.